আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল সিম্পল হোম রেসিপি বিডিতে আপনাদের স্বাগত। আজ একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাবো কচু আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। রান্নার ব্যাপারে যারা একেবারে নতুন, আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ইলিশ মাছ। এখানে আমি 600 গ্রামের মতো ইলিশ মাছ দিয়েছি। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করছি। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা একটু আলতো হাতে করতে হবে। মাছটা উল্টানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই মশলাগুলোর ভিতর আমি আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে আলু আর কচুটা সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন আমার আলুটা আর কচুটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা মাছ। মাছগুলো দিয়ে এখানে আমি অনেকটা পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 2 কাপের মতো ঝোলের পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিটের মতো রান্না করছে। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। এরপর ঢাকনা উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 ধনেপাতা কুচি। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।